হে ভিউয়ার্স, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড পিডির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আবারও চলে আসলাম ইমুর আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা দেখা যায় আমরা কিন্তু ইমুটি ব্যবহার করে থাকি। ইমু অ্যাপসটি কিন্তু কিছুদিন পরপরই নতুন নতুন আপডেট চলে আসে, ঠিক আছে বন্ধুরা? তাই সেই আপডেটগুলো কিন্তু আমাদের প্লে স্টোর থেকে করতে হয়, আর প্লে স্টোর থেকে আমরা আপডেটগুলো করতে গেলে আমাদের দেখা যায় মোটামুটি 1-2 মাস সময় লেগে যায়, ঠিক আছে বন্ধুরা? তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সবার আগে ইমুর আপডেটটি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটা কিভাবে করতে হবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ এইসব ভিডিও থেকে কিছু শিখতে এবং জানতে পারবেন। তো চলেন বন্ধুরা শুরু করি। যারা এখনো অ্যান্ড্রয়েড পিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, আমরা প্লে স্টোর থেকে আপডেট করার জন্য কিন্তু আমাদের বেশ কিছু সময় লেগে যায়, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সবার আগে আপনি আপডেটটি আপনি ব্যবহার করতে পারবেন। তো এটার জন্য অবশ্যই আপনাদের একটি ব্রাউজার লাগবে। জাস্ট আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর বন্ধুরা আমরা এখানে সার্চ করব, বন্ধুরা ইমু বিটা নিউ ভার্সন ডাউনলোড এপিকে পেরু, ঠিক আছে বন্ধুরা? জাস্ট আমরা এটা সার্চ করে দেব। তো বন্ধুরা, আপনার এপিটা সার্চ করার পর সবার উপরে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। দেখেন বন্ধুরা, epikperu.com, ঠিক আছে বন্ধুরা? জাস্ট ইমুর এটা আপনার উপরে যে সাইটটি আছে জাস্ট এই সাইটটিতে ক্লিক করে দিবেন। এই সাইটটিতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে কিন্তু সর্বলাস্ট যে আপডেটটি আছে আপনার জুলাই মাসের 10 তারিখে যে আপডেটটি হয়েছে, ঠিক আছে বন্ধুরা, এখান থেকে কিন্তু খুব সহজে আপনি এই আপডেটটি করে নিতে পারেন। তারপরে বন্ধুরা দেখা যায় আপনারা যদি এখান থেকে যে কোনো পুরাতন ভার্সনও ব্যবহার করতে চান সব কিছুই কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। যে যে অল ভার্সনে যা যদি আপনারা ক্লিক করেন, অল ভার্সনে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখান থেকে কিন্তু সম্পূর্ণগুলো ডিটেলসগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা? দেখেন এখানে যে কটা ভার্সন আসছে সব ভার্সনগুলো লাস্ট ভার্সন যে এটা, এটাও সম্পূর্ণভাবে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যে ভার্সন ইচ্ছা এই ভার্সন এখান থেকে ডাউনলোড করতে পারেন। জাস্ট বন্ধুরা, আপনার লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড এপিকেতে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলবে। চলে আসার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন। নিচে নামার পর বন্ধুরা যে ডাউনলোড এপিকে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন অ্যাপটি কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। জাস্ট ওকে করে দিবেন, অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? যে বন্ধুরা দেখেন অ্যাপটি কিন্তু এখান থেকে সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে। জাস্ট ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর জাস্ট এখান থেকে আমি এটাকে ইনস্টল করে নিব। অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা দেখেন আমাদের ইমুটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমরা কিন্তু এভাবেই খুব সহজে লেটেস্ট ভার্সন ইমুগুলো আমাদের মোবাইলে ইউজ করতে পারি সবার আগে, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আপনারা কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা।